অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে আমি তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড়ের স্থানও নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার কাছে বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগল। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হল আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যি আমি নদীটিকে ভালোবাসতাম। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলত, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানত, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়োয় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে দশ দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এবারে আমরা মন্দারমণে এসেছি বাংলাদেশের সবচেয়ে উঁচু দুটি ঝর্ণা দেখার জন্য। এর মধ্যে একটি হচ্ছে লাংলোক বা লিলুক ঝর্ণা, যেটির উচ্চতা হচ্ছে প্রায় 393 ফিট, এবং আরেকটি ঝর্ণা হচ্ছে বাকলাই ঝর্ণা, যেটির উচ্চতা হচ্ছে প্রায় 380 ফুট।
আমরা বাকলায় পাড়ার কাছে কাছে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে থাকার পরে আজকে এখন বাকলায় ঝর্ণার দিকে রওনা দিয়েছে। কিন্তু রাস্তাটা এত উঁচু যে আমার এত বিচ্ছিল যে আজ সাধারণত এখান থেকে 3-4 মিনিট লাগে। লাংলং ঝর্ণাটি তুলনামূলকভাবে সহজ পথ অতিক্রম করে দেখা যায়। এই লিলুক ঝর্ণাটি বান্দরবনের থানচি উপজেলা থেকে সাঙ্গু নদী দিয়ে ট্রলারে করে রেমাকড়ি যাওয়ার পথে বড় পাথর এলাকা পার হওয়ার পরে 2 ঘন্টা হাঁটা পথ অতিক্রম করার পর এই ঝর্ণার দেখা মিলবে।